ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা বরকম আমাদের একদম জানতে চেয়েছেন যে কেবলার দিকে পা রেখে বসাবাস শোয়া যায় কিনা আলহামদুলিল্লাহ ওয়াসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহবাদ জীবন কেবলার দিকে পা রেখে পা দিয়ে শোয়া বা বসা এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে কিন্তু আহ কেউ যদি আদব হিসাবে যে আমি যেদিকে ফিরে চলা আদায় করি সেদিকে আমি কি করে পা রাখি বা সেদিকে কিভাবে আমি পা দিয়ে শুই এই ধরনের জিনিসগুলো যদি আদব হিসাবে এটি এটি চলেন তো সেটি নয় কিন্তু কেবলার দিকে পা দিয়ে বা রাখা একমাত্র কেবলার দিকে আমাদেরকে যে কাজগুলো করতে বারণ করা হয়েছে সেটা হচ্ছে পেশাব পায়খানা কেবলার দিকে ফিরে করতে আমাদেরকে করতে নিষেধ করা হয়েছে সেটা কেবলার দিকে আমার সম্মুখে কেবলাকে সম্মুখে রেখে হোক অথবা গুলাকে পিছনে রেখে হোক এই জিনিসটিকে নিষেধ করা হয়েছে তাও কিছু কিছু বর্ণনা থেকে স্পষ্ট হয় যে এটি যদি আড়ালের ভিতরে কেউ পেশা পায়খানা করে অর্থাৎ বদ্ধ ঘরের ভিতরে বাথরুমের টয়লেটের ভিতরে যেখানে দেখা যায় না তার অবস্থাটা সেক্ষেত্রে এটাও শিথিল এমনটি কিছু বর্ণনা থেকে আমরা পেয়ে থাকি তো মূল কথা হচ্ছে পা পশ্চিম বা কেবলার দিকে পা রেখে শোয়া বা ঘুমানোতে কোনো গুনাহ নেই কিন্তু এটি যদি আমরা পরিহার করি যেহেতু আমাদের সমাজে আবেগের বেশ একটা দাপট রয়েছে অর্থাৎ মানুষ যতটা ইসলাম প্রিয় তার চেয়ে অনেকটা আবেগ প্রিয় আহ আমাদের সমাজে যদি কেউ টুপি ছাড়া মসজিদে ঢুকে তাহলে হয়তো মসজিদে তাকে নামাজের সুযোগ দেওয়া হবে না কিন্তু দাড়ি ছাড়া যে সকাল সন্ধ্যা মসজিদে ঢুকতেছে তা নিয়ে কিন্তু কেউ কখনো মানে কোনো ধরনের নেই দাড়ি সকাল সন্ধ্যা হারাম কন্টিনিউ একটা হারাম কাজ আর টুপি ছাড়া নামাজ পড়া এটি জায়েজ রয়েছে তো আমাদের সমাজে পশ্চিমে পা দিলে আহ মানে এটা যেন অনেক কিছু মানে অনেক কঠিন এক অপরাধ করে বসেছে অথচ কোরআন এটি জায়েজ রয়েছে তো যাতে সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা মানুষ ব্যক্তির উপরে খারাপ ধারণা না করে সেই কারণে যতক্ষণ না আমাদের সমাজ এই সম্পর্কে সঠিক জিনিসটি না জানে ততক্ষণ পর্যন্ত আহ নির্জনে বা একাকি কাজটি করলেও অন্তত লোক সমাজের মধ্যে এটি এড়িয়ে চলাটাই হচ্ছে আমি মনে করি যে এটি সবার জন্য মঙ্গলময় কিন্তু মৌলিকভাবে এটি জায়েজ রয়েছে